তো গাইস, এখন আমরা স্পাইডারম্যান দেখতে যাব। এই যে আমার সাথে রয়েছে আদিত্য, ও এত লেট করেছে 12টার মধ্যে। আমি কিন্তু 11:30টার সময় একদম পুরো রেডি ছিলাম, রেডি ছিলাম। এখন বনির বাড়ি যাচ্ছি, বনির বাড়ি থেকে স্টেশন, স্টেশন থেকে আকাশের সাথে, তারপর ট্রেনে। বনিকে দেখো, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এ ভাই আসছে তাড়াতাড়ি, বারোটায় ট্রেন, তুই এখন এটা ই করছিস। এই যে দেখ বনি। তো গাইস, এখন যাওয়া যাক তাহলে। আমরা এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে আবার টোটো ধরে। 12টার সময় রেডি হওয়ার কথা ছিল। এখন কটা বাজে? 12:02 হচ্ছে। এত লেজি ব্লগার হলে হবে? 12টার মধ্যে রেডি হওয়ার ছিল, এখন 12টা বেজে গেছে। আকাশ দাঁড়িয়ে আছে অপোজিটে। ফাইনালি মিট করলাম সবার সাথে। আকাশ, চলো। আকাশ ভাই, তোর কেমন লাগছে আমাদের সাথে এসে আজকে? আমরা এত পাঞ্চুয়াল। হ্যাঁ, আর বলিস না, 12টার সময় আসার কথা। এসেছে কটার সময়? তুই আমার বাড়িতে 12টার সময়? না না, আসলো আসলো কটার সময় দেখো। ভিডিও প্রুফ আছে ভাই। 12:20 বাজে, এত পাঞ্চুয়াল এটা টাইমে। আমি খুবই পাঞ্চুয়াল গাইস। দৌড়ে দৌড়ে উঠে ট্রেনটা ধরলাম, মানে ট্রেনটা প্রায় ছেড়ে দিয়েছিল। আমি ড্রাইভার ঢোকাতে ঢোকাতে ব্যাগের মধ্যে। তোরা এরকম লেট করিস কেন? তুই মার খাবি কিন্তু, ভুল হল খুব। তো আমরা এখন হৃদয়পুরে সবে নামলাম ট্রেন থেকে। এখন ওই পার থেকে এই পারে আসলাম, এবার টোটো ধরে যাব। আদিত্যর একটু মাথাটা খারাপ হয়ে গেছে। টোটো ধরে 10 মিনিট লাগবে, একবার দেখে নিয়েছি। আর বলিস না, নালে কিন্তু এখনো খুবই এক্সাইটেড আছি, এর কারণ এটা হিন্দিতে যাচ্ছি, আর এর আগেরটা ইংলিশে দেখেছিলাম। তামিলে বলে দে না। হ্যাঁ, তামিলও দেখেছি, মালয়ালমও দেখেছি, মারাঠি সব। বাংলাতেও তো স্পাইডারম্যান লাগবে। স্পাইডারম্যান, স্পাইডারম্যান, তুনে চুরাইয়া মেরা দিল কা চ্যান। আরে তোরা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস ভাই? এত তাড়াহুড়া করে যাস না। এখন যাচ্ছি, খুব রোদ, রোদের মধ্যেই এখন যাচ্ছি সিনেমা দেখতে। 1:30টার শো বুক করেছে, 5টার শোটা পাওয়া যায়নি পুরো, সব মানে বুকড। তো দেখি গিয়ে স্পাইডারম্যানটা হিন্দিতে কীরকম লাগে। কাকা চলো চলো। তো এখনো কাকু এগোচ্ছে না, দাঁড়িয়ে আছো কেন গো? আমরা এখনই জয়াতে সবে আসলাম, এই পেছনে জয়া মাল্টিপ্লেক্স দেখতেই পাচ্ছ। তো আমি জানি না কোয়ালিটি কেমন হবে, আইম্যাক্সের মতন হবে নাকি, ঠিক জানি না। আইম্যাক্সের মতো অবশ্যই হবে না, তাও মোটামুটি মনে হয় ভালো হবে। তো দেখি কেমন হয় জয়া মাল্টিপ্লেক্স। খুব এক্সাইটেড, এতদিন স্পয়লার থেকে বেঁচে আজকে ফিল্ম দেখতে এসেছি। আমার তো খুবই খিদা পেয়েছে, এদের কারণ খিদা পাইনি, এরা সব বাড়ি দিয়ে খেয়ে এসেছে। হ্যাঁ, না না, আমরা ওরকম কিছু খাইনি। এই যে আমি এখন ফিউজ খাচ্ছি, এত খিদা পেয়েছে। সকালে নাস্তা করে এসেছি। ওই তো নাস্তা করে এসেছি, দেখবো দেখবো। তো গাইস, আমি যেহেতু ভেতরে আছি বলে আমি আমার যে ফোন স্ট্যান্ডটা সেটা বার করতে পারছি না, গরিলা পটটা। তো নর্মালভাবে তো এখন অলরেডি 1:13 বাজে। তো দেখছি এখন 1:29 বাজে, আর 1 মিনিট বাকি। সবাই ভিডিও করার জন্য এসেছে, কেউ মুভিটা দেখার জন্য আসেনি। আমি এসে গেছিলাম, আমি স্পাইডারম্যান দেখতে ঢোকার আগে পর্যন্ত ভিডিও করেছি, তারপরে আর একটাও ভিডিও বানাইনি, পুরো মুভিটা মন দিয়ে দেখেছি। জয়া সিনেমা অনেক ভালো, তাই জয়া সিনেমা সত্যি ভালো টাকা অনুযায়ী। সবে বেরোলাম স্পাইডারম্যান দেখে, তো কি বলবো, আর পোস্ট সিনগুলো সবাই অবশ্যই দেখো, সবাই দেখছি যখনই নাম দেখাচ্ছে তখনই সবাই বেরিয়ে যাচ্ছে।
সবসময় মার্ভেলের ফিল্মসগুলোতে দুটো পোস্টিং থাকবেই। আইম্যাক্সে দেখলাম জাস্ট দুদিন আগে, ঠিক আছে। আইম্যাক্সের সাথে যদি জয়া সিনেমার তুলনা হয় তো লাস্টে যখন স্পাইডারম্যান শেষ হলো ওখানে দেখালো যে স্পেশাল ফরম্যাটেড ফর আইম্যাক্স, ঠিক আছে। তো আইম্যাক্সে দেখলে তো মানে ওটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না, কিন্তু জয়ার টাকা অনুযায়ী বলবো খুব মানে মোটামুটি খুবই ভালো। ক্রাউড আছে, কোয়ালিটিও মোটামুটি ভালো, সাউন্ড কোয়ালিটিও ভালো, খাবার দাবারও ভালো, কিন্তু হ্যাঁ দেখে খুব একটা মজা নেই। হিন্দিতে একটা জিনিস খুব ভালো লাগলো, যখন প্রথমে স্টার্টিং হলো তখন জনগণ মনোদি গানটা চলছিল আর সবাই আমরা থিয়েটারে সবাই দাঁড়িয়েছিলাম, কেউ বসে ছিল না। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো, গুজবাম্পস সত্যি, মানে ফিল্ম দেখার থেকেও এটা খুবই একটা মানে অসাধারণ ফিলিংস। ও এখন ট্রেন করে বাড়ি যাব, বাড়ি যাব না, বাড়ির দমদম ক্যান্টনমেন্টে যাবো। তো ওখানে গিয়ে কিছু খাবো, লাঞ্চ করবো, লাঞ্চ করাটা বাকি। তো লাঞ্চ করবো, লাঞ্চ করার পর তারপর কী করবো, লাঞ্চে কী খাবো, বাদাম আর লাগবে ভাই লাগবে। তো আইস ট্রেন চলে এসেছে, আমি টিকিটটা কেটে নিয়েছি, এরা কেউ টিকিট কাটে না, কেউ টিকিট কাটে না, সবাই মানে টাইমে টিকিট আমি কেটেছি, যাওয়ার সময় টিকিট আমি কাটলাম। তাহলে ফ্রিতে তো পেয়ে গেলি তখন। তো এখনই আমরা পৌঁছালাম সবে দমদম ক্যান্টনমেন্ট। এবার কোথায় কি খাবি কি করবি কিছুই তো জানি না। এবার লাঞ্চ করব আমরা। হ্যাঁ লাঞ্চ করবি। এখন কটা বাজে? এখন বাজে 4:56। ভাই কিছু তো খাই। এই আদিত্য লাইনে দাঁড়িয়েছে, এটাই নাও, এটা একদম চার্জ হচ্ছে, অর্ডারের জন্য অপেক্ষা করছি। খুব খিদে পেয়েছে, জানি না কখন আসবে। আজ তো খিদে পেয়েছে তোর? খুব জোরে ভাই, খুব জোরে খিদে পেয়েছে, কিন্তু ভীষণ খিদে পাইনি ওর, খুব জোরে পেয়েছে, জোরে। এই যে তুই তো যেটা সকাল সকাল আমরা উঠি আর একটু উপরে আকাশের দিকে তাকাই, স্থান যেরকম থাকে সেরকমই লাগছে। আর কেরম লাগে ভাই আকাশ আসছিস কেন? এখনই জাস্ট খেয়ে বেরোলাম, তো খাওয়ার পর পেটটা একটু ভরা ভরা লাগছে, বেশ ভালো লাগছে, আই এম ফিলিং গুড। আকাশ তোর পেটটা কেমন লাগছে? ফিলিং ব্যাড বলছে, ফিলিং ব্যাড। আর সত্যি ফিলিং ব্যাড, কিন্তু কেএফসি এত যে এত জিনিস দেয় যে খাওয়াই যায় না পুরো ঠিক মতন। আর আমরা আলটিমেট সেভিং বাকেট নিয়েছিলাম, আই গেস মুখটা ব্যথা হয়ে যায়, পেট তো ঠিক করে ভরে না। আমরা স্পাইডারম্যান দেখে আমাদের বাড়িতে একটু এনজয় ফেনজয় করে এখন বাজে 8:30। তো এখন আমরা একটু দমদম মেলা দেখলাম যে 19 ডিসেম্বর থেকে বসবে, তো আজকে একটু গিয়ে দেখে আসি, দেখি কেমন বসেছে কি না বসেছে। আজকে থেকেই বসার কথা, 19 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি অবধি নাকি? ভাই ফার্নিচার কিনবি? কিনে নে, এটা কাপড়ি ফার্নিচার থেকে ভালো। না না অনেক ভালো, এটা হচ্ছে বডি ফার্নিচার। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে এখনো ঠিক করে পুরোপুরি বসেনি, সবে কাজ চলছে এখনো, অনেক অনেক দোকানই বসেনি, অনেকগুলো স্টল আর কি। তো ওটা কে ভাই? এখানে যেখানেই যাচ্ছি সব জায়গায় শুধু ঘুগনি আর ঘুগনি। তো জানি না, তো পেছনে যারা আছে তারাও মেয়েগুলো ব্লগ বানাচ্ছিল দেখলাম, তো গিয়ে কথা বলতে তো ইচ্ছা করছিল। যেখানে দেখছি মেলা পুরোপুরি তো স্টার্ট হয়নি, কিন্তু মেয়েদের মোটামুটি সব জিনিস বসে গেছে, সবাই জানে যে কেউ আসুক আর না আসুক মেয়েরা আসবেই মেলা বসেছে মানে, আর মেয়েরা সব কিনবেই। তো যেখানেই দেখছি শুধু মেয়েদের দোকান। তো আগের বার এটাতে চড়ে আদিত্যর পুরো বমি হয়ে, আদিত্যর এটা চড়ার ইচ্ছা, ওকে অনেকবার করে বলছি ভাই আমার মিকি মাউস নেই ভাই, ও মিকি মাউস চড়বে এখানে।